Hello everyone, I am Probhat Mahato, ID 17135-1993. আমি আপনাদের কাছে যে বিষয়টি তুলে ধরব সেটি হচ্ছে ট্রানজিটিভ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটি সংখ্যা তার একটি সেট গঠন করা হয়েছে, যেখানে উপসেট রয়েছে R1, R2, R3। কিন্তু আমার একটা ট্রানজিটিভ হবে কি না সেটা আমার একটা শর্তের উপর লক্ষ্য করা যায়। সেটি হচ্ছে এ বি সি দ্বারা। এবং R1-এ আমরা দেখতে পাচ্ছি 4 এবং 5, এখানে 4A এবং 5B। আবার এখানে দেখা যাচ্ছে 5B এবং 6 হচ্ছে সি। যদি এখানে এ বি এবং অপরটিতে যদি বি সি হয় তাহলে ট্রানজিটিভ হবে যদি আমাদের এ এবং সি এরকমটা তৈরি হয়। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রানজিটিভ হবে যদি 4 এবং 6 থাকে, কিন্তু এখানে কোনো 4 এবং 6-এর নেই, সুতরাং এটি কোনো ট্রানজিটিভ না। এবং R2-তে যদি আমরা লক্ষ্য করা যায় তাহলে দেখি এখানে 6 হচ্ছে এ, 7 হচ্ছে বি, এবং এখানে 7B এবং 4 হচ্ছে সি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি এবং এখানে বি সি রয়েছে। আর এইখানে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পারবো এ এবং সি, সুতরাং এটি একটি ট্রানজিটিভ। ঠিক এভাবে যদি আমরা R3-তে লক্ষ্য করি তাহলে দেখব এ বি অর্থাৎ 6A 7B এবং 5A এবং 6B। সুতরাং এখানে কিন্তু কোনোটার সাথে মিল হচ্ছে না, সুতরাং এটি একটি কোনো ট্রানজিটিভ না। সুতরাং আমরা দেখতে পারি R2 হচ্ছে একটি ট্রানজিটিভ, কিন্তু বাকিগুলো কোনো ট্রানজিটিভ না।